আসসালামু আলাইকুম। আপনার পছন্দের ছবি আর পছন্দের গান দিয়ে এই ধরনের ভিডিওগুলো একদম সহজে এডিটিং করার জন্য আপনাকে ইনশর্ট অ্যাপসটিতে যেতে হবে। ইনশর্ট অ্যাপসটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, আর একটা নতুন প্রো ভার্সনের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রথমে ভিডিওতে টাচ করবেন, এখানে অল লেখাটিতে টাচ করলে গ্যালারির ছবি ভিডিওগুলো একসাথে পাবেন। প্রথমে এখানে ব্ল্যাঙ্ক লেখা আছে, এটাতে সিলেক্ট করবেন, টিক মার্কে টাচ করবেন। তারপর ক্যানভাস অপশনে যাবেন, আমরা এখান থেকে 9:16 সিলেক্ট করব, তারপর টিক মার্কে টাচ করব। এখন এগুলো থেকে ডিউরেশন অপশনটিতে টাচ করবেন। পেন্সিল আইকনে টাচ করে আপনি যত সেকেন্ডের ভিডিও বানাতে চান তত সেকেন্ড লিখে নেবেন। এখানে ওকেতে টাচ করে টিক মার্কে টাচ করবেন। তারপর এখান থেকে পিআইপি অপশনটিতে টাচ করবেন। গ্যালারি থেকে এই ধরনের একটা ভিডিও সিলেক্ট করবেন, এটার ডাউনলোড লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি সিলেক্ট করার পর এখান থেকে টেনে আমরা এটাকে ফুল স্ক্রিন করব, তারপর আবার পিআইপিতে টাচ করব। গ্যালারি থেকে আপনার পছন্দের যে কোনো একটা ছবি সিলেক্ট করতে হবে। ছবিটি সিলেক্ট করার পর এই ছবির লেয়ারের শেষ অংশে একবার টাচ করতে হবে, তারপর ভিডিও এন্ড লেখাটিতে একবার টাচ করে দেবেন। তারপর এখান থেকে ধরে এটাকে একটু ছোট করব, তারপর আমরা এটা ব্লু কালারের উপর এমনভাবে রাখব যেন ব্লু কালারটা দেখা না যায়। তো আপনি একটা কাজ করতে পারেন, এগুলোকে বাঁ দিকে নেবেন, এখানে ক্রপ অপশানে টাচ করে 1:1 সিলেক্ট করবেন, তারপর হাত দিয়ে ধরে আপনি ছবির যে অংশটা রাখতে চান সেই বরাবর করে টিক মার্কে টাচ করবেন। এখন আপনি এই ছবিটাকে ব্লু কালারের ওপরে ভালোভাবে বসিয়ে নেবেন যেন ব্লু কালারটা দেখা না যায়। বসানোর পর আপনাকে এগুলোকে ডান দিকে নিয়ে আবার পিআইপিতে টাচ করতে হবে। গ্যালারি থেকে আপনার পছন্দের যে কোনো অন্য আরেকটা ছবি সিলেক্ট করবেন, এই লেয়ারের শেষ অংশে একবার টাচ করবেন, ভিডিও এন্ড লেখাটিতে টাচ করবেন। তারপর আমরা এগুলোকে বাঁ দিকে নিয়ে আবার ক্রপ অপশানে যাব, 1:1 সাইজটাকে সিলেক্ট করব, তারপর ছবিটা কতটুকু রাখব সেই বরাবর গিয়ে টিক মার্কে টাচ করে দেব। এখন আপনাকে ছবির এই অংশে ধরে ছবিটাকে ছোট করে ব্লু কালার বরাবর যাবেন, তারপর এখান থেকে ধরে রেখে এটাকে এভাবে করে ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে ভালোভাবে ব্লু কালারের ওপরে বসিয়ে নেবেন। ভালোভাবে বসানোর পর ব্লু কালারের লেয়ারটাতে টাচ করলে ছবিগুলো নিচে চলে যাবে। তারপর এগুলোকে ডান দিকে নেবেন, এখানে ক্রোমা অপশানটিতে টাচ করবেন, এই গুলবৃত্তটাকে ব্লু কালারের ওপরে নিয়ে ছেড়ে দেবেন। তারপর এটাকে আমরা হালকা একটু বাড়িয়ে দেব 50 পর্যন্ত, তারপর টিক মার্কে টাচ করব, আবার টিক মার্কে টাচ করব। এখন সেভ অপশনে টাচ করবেন, আবার সেভ অপশনে টাচ করে এই ভিডিওটিকে আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। ভিডিওটা সেভ হওয়ার পর এখানে হোম বাটনে একবার টাচ করলে নতুন করে ভিডিও লেখাটিতে আবার টাচ করবেন, এখানে নিউতে টাচ করবেন। গ্যালারি থেকে আপনার পছন্দের যে কোনো আরেকটা ছবি সিলেক্ট করবেন, তারপর টিক মার্কে টাচ করবেন। তারপর আমরা ক্যানভাস অপশনে যাব, এটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করে হাত দিয়ে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে নেব, তারপর এখানে টিক মার্কে টাচ করব। এগুলোকে বাঁ দিকে নিয়ে ডিউরেশন অপশনটিতে টাচ করবেন, পেন্সিল আইকনে টাচ করবেন। আপনি আগের ভিডিওটা যত সেকেন্ড বানিয়েছিলেন এখানেও তত সেকেন্ড লিখে ওকেতে টাচ করবেন, টিক মার্কে টাচ করবেন। তারপর এগুলোকে ডান দিকে নিয়ে এখানে ফিল্টার অপশনটিতে টাচ করবেন, তারপর অ্যাডজাস্টে টাচ করবেন, আবার অ্যাডজাস্টে টাচ করে এটাকে -50 করে দেবেন, তারপর কন্ট্রাস্টে টাচ করবেন, এটাকেও -50 করে দেবেন, তারপর স্যাচুরেশনটাকে সিলেক্ট করবেন, এটাকেও -50 করে দিতে হবে। এগুলোকে বাঁ দিকে নিয়ে এখানে বিগনেট অপশনটিতে টাচ করে এটাকে আমরা বাড়িয়ে 100 পর্যন্ত করে দেব, তারপর এখানে টিক মার্কে টাচ করব, আবার টিক মার্কে টাচ করব। এখানে পিআইপি অপশানে টাচ করে গ্যালারি থেকে একটা শেডো পিএনজি সিলেক্ট করবেন,
এটার ডাউনলোড লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা সিলেক্ট করার পর লেয়ারের শেষ অংশে একবার টাচ করবেন, তারপর ভিডিও এন্ড লেখাটিতে টাচ করবেন, তারপর এখান থেকে টেনে এটাকে একদম ফুল স্ক্রিন করে নেবেন, তারপর আবার পিআইপিতে টাচ করবেন। একটু আগে ইনশর্ট দিয়ে বানিয়ে যে ভিডিওটা আপনি গ্যালারিতে সেভ করেছেন সেই ভিডিওটিকে আপনাকে সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে টেনে এটাকে ফুল স্ক্রিন করবেন, এগুলোকে বাঁ দিকে নেবেন, ব্ল্যান্ড অপশানটিতে টাচ করবেন, তারপর স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে, তারপর এখানে টিক মার্কে টাচ করবেন, এগুলো থেকে আপনাকে ফিল্টার অপশানে টাচ করতে হবে, অ্যাডজাস্টে টাচ করবেন, কন্ট্রাস্টে টাচ করে এটাকে হালকা একটু বাড়িয়ে দেব 20-30 পর্যন্ত, তারপর স্যাচুরেশনে টাচ করব, এটাকে 10 পর্যন্ত বাড়িয়ে দেব, তারপর এখানে টিক মার্কে টাচ করব, এগুলোকে ডান দিকে নিয়ে পিআইপি অপশানে টাচ করে গ্যালারি থেকে এই ধরনের একটা ভিডিও সিলেক্ট করবেন। এটার ডাউনলোড লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ভিডিওটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে টেনে এটাকে একদম ফুল স্ক্রিন করব, তারপর এগুলোকে বাঁ দিকে নেব, এখানে ব্ল্যান্ড অপশানে টাচ করে এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে, তারপর টিক মার্কে টাচ করবেন, আবার টিক মার্কে টাচ করবেন, এখান থেকে মিউজিক অপশানটিতে টাচ করবেন, ট্র্যাকসে টাচ করবেন, মাই মিউজিকে টাচ করবেন। গ্যালারির অডিও গানগুলো আপনি এখানে পাবেন, এখান থেকে আপনার যে গানটা পছন্দ সেই গানটাতে টাচ করবেন, তারপর ইউজ লেখাটিতে টাচ করবেন, টিক মার্কে টাচ করবেন। চলুন একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটাকে সেভ করার জন্য সেভে টাচ করবেন, আবার সেভ অপশানটিতে টাচ করবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।